প্রাণঘাতী করোনা ভাইরাস আপনার স্ত্রীর মতো, এটিকে নিয়ন্ত্রণ করতে চাইলেও পারা যাবে না বলে মন্তব্য করেন ইন্দোনেশিয়া সুরক্ষামন্ত্রী মোহাম্মদ মাহফুদ এমডি। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী কোনো নিউজ আপনার আর মিস হবে না। গত মঙ্গলবার অনলাইনের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ইন্দোনেশিয়ার সুরক্ষামন্ত্রী মোহাম্মদ মাহফুদ এমডি এমন মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে মোহাম্মদ মাহফুদ এমডি বলেন, আমি আমার একজন সহকর্মীর কাছ থেকে একটি কৌতুক শুনেছি, সেটি হলো করোনা ভাইরাস আপনার স্ত্রীর মতো, আপনি এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। যখন আপনি এটি বুঝে যাবেন তখন এই ভাইরাস নিয়ে আপনাকে বাঁচতে শিখতে হবে। এদিকে সুরক্ষামন্ত্রীর এমন মন্তব্যের পর এ নিয়ে আলোচনা শুরু হয় ইন্দোনেশিয়ায়। এই বিষয়ে ইন্দোনেশিয়ার অনুসন্ধানী নারী সাংবাদিক ফেব্রিয়ানা ফিরদাউস বলেন, যদি স্ত্রীকে পছন্দ না করতেন তাহলে বিয়ে কেন করলেন। ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 23,851 জন, মারা গেছেন 1,473 জন।